জিলানি টিভি আধারে আলোর রেখা। ये हुक्म आया लुटा दो घर को बचा लो उम्मत कटा लो सर को। ये हुक्म आया लुटा दो घर को बचा लो उम्मत कटा लो सर को। वो वादा बचपन का पूरा कर दो, वो वादा बचपन का पूरा कर दो। सदा ये कानों में आ रही है सबा जो आई है करबला से, हजारों सदमे उठा रही है हुसैन। بسم الله الرحمن الرحيم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا محبت ہے حسین صلاۃ اللہ
مرسلين الكرام مرسلين الكرام السلام عليكم ورحمة الله تعالى وبركاته شربتم মহান রব্বুল ইজ্জত আল হাকিমিন মালিকে আদুস সামা মালিকে কুল কাইন রব্বুল জলিল আল রায়ে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল ইজ্জত আল হাকিমিন আবহাওয়া প্রতিকূল অবস্থায় আমাদেরকে আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সফর মাসের প্রথম জুমা আদায়ের জন্য অক্ত মসজিদ আসার তৌফিক দান করেছেন রব্বুল ইজ্জত আল হাকিমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন সবাই উচ্চ স্বরে মহাপতি একটি আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ তারপর শেষ করে আজকে সপ্তম জুমা তথা আখেরি জুমা আমি আপনাদের সামনে এলান করেছিলাম সাত জুমা সাত পর্ব আপনাদের সামনে ধারাবাহিক কাতলা বাকি বর্ণনা করবো আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন আপনাদের সহযোগিতা হয়েছে আজকে আখেরি জুমা সপ্তম জুমা ইনশাআল্লাহ রাজীব নামাজের পরে আখেরি মোনাজাত হবে ধারাবাহিক কাল্লাহ ওয়াকে আজকে সপ্তম জুমা আমি গত জুমায় আপনাদের সামনে বর্ণনা করতে করতে ইমাম আলী মুকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত পর্যন্ত বর্ণনা করেছিলাম ইমাম আলী মুকাম যখন তারা শহীদ করে দিল ইমাম আলী মুকামের যে ঘোড়াটি ছিল ওই ঘোড়াটির নাম হচ্ছে জুলজানা ওই ঘোড়াটি নিশানা হয়ে গেছে ওটা এদিক ওদিক পাগলামি শুরু করে দিয়েছে পাগলের মতো ছোটাছুটি করছে দেখেন একটা চতুষ্পদ জন্তুর অন্তরে ইমাম আলী মুকামের মহত্ব এদিক ওদিক পাগলামি করছে আর চোখ থেকে পানি পড়ছে ওরে ঘোড়া তো আওয়াজ করতে পারছে না সুবহানাল্লাহ তাকে দেয় নাই সেটা দৌড় দিয়ে ইমাম আলী মুকামের কাবর নিকট গেলেন সেখানে সাইয়েদা সাইনা বিনতে ফাতেমা সহ আল্লাহর রাসূলের মহিলারা ছিলেন এবং সৈন্যরা আবিদিন সেখানে ছিলেন সেখানে গিয়ে তাহার মধ্যে নিজের কুফা দিয়ে সে একটু করে আঘাত করেছে ভেতর থেকে সৈন্যরা সৈন্য পিতে ফাতেমা বাহির হলো ওই ঘোড়া সেই ঘোড়া শরীর পর্যন্ত তীর লেগেছিল রক্তাক্ত হয়ে গেছে ওই ঘোড়া পর্যন্ত সেই ঘোড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুরবন সৈন্যরা সৈন্য পিতে ফাতেমা দিকে থাকিয়ে দুই গোটা ছোটের পানি ফেলে কি জন্য বলতে চাচ্ছে আর বারবার ইশারা করে দেখাচ্ছে ইমাম আল মুকামের লাল মুবারক এই অবস্থায় গোড়াটি সেই দ্বারা তাই আপিতে ফাতেমাকে দৃশ্যটা দেখিয়ে দিল ওখান থেকে আবার চলে আসতেন কারবালার ময়দানে গোড়াটি কারবালার ময়দানে যখন আসলো আমর বিন সাদ বলছে গোড়াটা পাগলামি করছে তাকে একটু ধরো তাকে বেঁধে রাখো তাকে ধরার জন্য যখন গেলেন ওই গোড়া মনে মনে হয়তো বলছিল হাই ইমাম আলী মুকাম আমি যে পিঠের উপর আপনাকে বসিয়েছি আপনার করে সেই পিঠের উপর আমি আর কাউকে বসাতে পারবো না ইমাম আলী মুকাম আপনি তো সেই রাসূলের নাতি আপনাকে আমার পিঠের উপর বসিয়েছি আর এই পিঠে আমি কাউকে বসাতে পারবো না আপনি যে পথে গেছেন আমিও সেদিকে যাওয়ার জন্য তৈরি হয়েছি এই কথা বলে সেই কারবালার ময়দানে ইয়াজিদিদেরকে লাফাতে লাফাতে তাদের যত ঘোড়া আছে দাদা আছে বাহন আছে উট আছে সবগুলো ইমাম আলী মুকাম সহ সমুদায় কারবালার জমিনে যারা শহীদ হয়েছে তাদের লাশের উপর এগুলা দোয়া ছিল ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন ইমাম আলী মুকামের শরীর মোবারককে শুধু তাই নয় তারা তাবুর মধ্যে হামলা করে আল্লাহর রাসূলের মহিলাদের পরন থেকে কাপড় টান দিয়ে নিয়ে ফেলেছে কন্যা নিয়ে ফেলেছে পর্দা নিয়ে ফেলেছে তাদেরকে দুই হাত পিছনে করে কয়েদি হিসাবে দাঁড় করে নিয়েছে সেই রাজনীতি আপনি তিনি অসুস্থ উনি উঠতে পারছে না ওনাকে পর্যন্ত দুই হাত মেলে কয়েদি হিসাবে তারা নিয়ে নিল 10 তারিখ তিন তথ্য 11 তারিখের রাত যখন নেমে আসতো তারা বলছে আমরা আজ কারবালার ময়দান থেকে যাব না আমরা এখানে অবস্থান করব তারা ওই দিন খাওয়ার জন্য একটা উট তারা জবাই করেছে জবাই করার পরে যখন রান্না করতে দিলেন এই উটের মাংস আর উটের মাংস নয় সবগুলো রক্ত হয়ে গেছে
কিতাবের মধ্যে একটি আসমান থেকে সাত দিন পর্যন্ত রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছে, সেখানে মাটির মধ্যে আঘাত করা হয়, সেখান থেকে সাত দিন পর্যন্ত রক্ত বাহির হয়েছে, যখন ইমাম হোসাইনকে সবাই শহীদ করছিল তখন আসমানও কেঁদেছে, জমিনও কেঁদেছে। শাহাদাতের পর তারা বই রাখতা কারবালার ময়দানে ছিল। এরপরের দিন সকালবেলা তারা রওনা হলো কুফা গভর্নিং হাউসের দিকে। আমি আগেও বলেছি কারবালা থেকে কুফা এত তাড়াতাড়ি আসা যাওয়ার কোনো ব্যবস্থা নাই, একটু দূরত্ব আছে। ওরা কুফা গভর্নিং হাউসের দিকে যাচ্ছে। ইমাম হোসাইনের মাতা মুবারকটা যার দায়িত্ব ছিল, ওর নাম ছিল হাউলি কিনিয়েতি, হাউলির কাছে এই মাতা মুবারকটা ছিল। সে গভর্নিং হাউসের দিকে যাচ্ছে, যেতে যেতে সন্ধ্যা নেমে গেছে। সে বলতে আর গিয়ে তো লাভ নাই, কারণ গভর্নিং হাউস তো বন্ধ হয়ে গেছে, ওবায়দুল্লাহ জিয়ার অফিস বন্ধ করে দিয়েছে। এতক্ষণে হয়তো আমি আজকে আমার ঘরে চলে যাই, আগামীকাল সকালবেলা এই মাথাটা নিয়ে আমি যাব। সে ঘরের মধ্যে গেল, গিয়ে বলছে বিবি ওহে আমার বিবি দেখো আমি তোমার জন্য কি এনেছি। বলে কি এনেছো? বলে এরকম একটা মাথা এনেছি। বলে এটা কার মাথা? বলে এটা হচ্ছে ইমাম হোসাইনের মাথা। এগুলো সন্তুকের মধ্যে রেখে দে, কুপন আপনার মধ্যে রাখে। অহলি তুই এতুর সালিম, তুই আল্লাহ রসুলের মাতা মুবারক ঘরের মধ্যে এনেছিস। মহাব্বত আছে ওই মহিলা ইমামে আলী মাকামের মাতা মুবারক নিলেন, একটি উপরের স্থানে রেশমি কাপড়ের উপর মাতা মুবারক রাখলেন। চোখের পানি ফেলতে লাগলো। আমার রসুলের একজন সাহাবী ছিলেন,
ওনার নাম ছিলেন সাহেব বিন আকাম রাদিয়াল্লাহু তাআলা বিদ্ধ সাহাবী উনি হঠাৎ করে দাঁড়িয়ে গেল তার জিনের উবাইদুল্লাহ জিয়াদ কোন বক্ত জালেম তুমি যে ঠুট এবং ঠোঁটের উপর আঘাত করছো আমি তার সাহেব বিন আকাম দেখেছি ওই ঠোঁটের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি আমার নবী দোরাজি সুবহান কুমার ওই টুটের উপর শত শত রাখছে আর তুমি ওই টুটের উপর তুমি আঘাত করছো এ কথা বলতে না বলতে আরে উবাইদুল্লাহ সিরাজ তেল দেখুন চলে উঠেছে সে বলছে কে বলে এ হচ্ছে সাইদ বিন আরকাম বলে তাড়াতাড়ি তাকে গভর্নমেন্ট হাউস থেকে বাহির করে দাও যদি সে মৃত্যু না হতো আমি তাকে কতল করে দিতাম সাইদ বিন আরকাম তার কি বলছে উবাইদুল্লাহ তুই আমি বৃত্ত বলে আমার দিকে তুই লক্ষ্য করেছি কিন্তু হুসাইন তো সাধারণ কোন ব্যক্তি নয় তিনি তো আমার রসুলের কলিজার টুকরো নাথি ওনাকে বাহির করে দিয়েছে ওবায়দুল্লাহ সিয়াদ হুকুম দিল তিন দিন পর্যন্ত এই কাফেলা লুণ্ঠিত কাফেলা কয়েদি আওলাদ রসুল দেখে তিন দিন পর্যন্ত কুফার করিতে করিতে হাঁটানোর জন্য মিছিল করার জন্য আর মাথাপুর বর্ষার আগাই তীরে আগাই নিয়ে মিছিল করার জন্য তিন দিন পর্যন্ত যাতে মানুষ ইয়াজিদের বিরুদ্ধে আর কিছু বলতে না পারে তিন দিন পর্যন্ত মিছিল হচ্ছে উমাবাসীরা বলে ছাত্র করে উঠে উঠে মাতা মোবারক গুলা দেখে দেখে আর পাইডি গুলাকে দেখে দেখে তারা কাপ্ত চিৎকার করত তখন আমার সৈনিক তিন মাতি মা মৌলানি শেহুদার বাহাদুর বেটি তিনি বললেন কাফেলা থামো ও কাফেলা থামো আমি এদের সাথে একটু কথা বলবো যখন কাফেলা থামালো সাইরা পিতে ফাতিমা ছাদের উপর মানুষদেরকে লক্ষ্য করে বলছে তোমরা কাচ্ছ কেন তোমরা দোষে বেওফা করেছ তোমরা সে তখন আমার ভাইকে দাওয়াত দিয়ে এনেছ আবার আমার ভাইয়ের যে তোমরা সঙ্গ ছেড়ে দিয়ে আমার ভাইকে শহীদ করেছ আবার তোমরা কাচ্ছ কেন আমি সাইনা পিতে প্রার্থনা তোমাদের জন্য দোয়া করছি যাতে তোমরা কিয়ামত পর্যন্ত রবে কাঁদতে থাকো এই জন্য এখনো পর্যন্ত জমিনের মধ্যে মানুষ দেখে প্রত্যেকটি মানুষ কাঁদছে আর কাঁদছে শত শত মানুষ মারা যাচ্ছে হয়তো বা এটা আমার সৈন্যরা সাইনা পিতে প্রার্থনা দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ সাইনা পিতে প্রার্থনা কথা বললেন কাফেরাকে নিয়ে আসা হলো গভর্নিং হাউসের মধ্যে ওবায়দুল্লাহ জিয়াদ 17 জনের একটা টিম গঠন করেছে 17 জনের একটা টিম গঠন করে সেখানে হাওরি বিন ইয়াজিদকে প্রণাম করে 17 জনের টিম গঠন করে হাওরি বিন ইয়াজিদকে প্রণাম করে বলতে তোমরা দামেস্কে থেকে রওনা হয়ে যাও তোমরা দামেস্কে দিতে তারবারে যাবে মাথাগুলো রাখবে যে তোমাদেরকে পুরস্কৃত করবে নাউজুবিল্লাহ তোমরা পুরস্কৃত করবে তোমরা পুরস্কার পাবে যাও দিতে তারবারে কবে হ্যাঁ রাত যদি সামনে যদি রাত নেমে আসে তাহলে একটা নিরাপদ স্থান দেখে তোমরা রাত্রি যাপন করবে কিন্তু এই মাথাগুলো তোমরা যেন মচ্ছর না হয় কারণ এই মাথাগুলো নির্ভর করছে তোমরা পুরস্কার পাবে কি পাবে না অতএব এগুলোকে খুব কেয়ার করে রাখো আল্লাহ রাসূল যারা কয়েকদিন বানিয়েছে তাদেরকে নিয়ে 17 জনের এই কাফেলা রওনা হয়ে দামেস্কের দিকে আর মাথা মোবারকগুলো বর্ষা আগায় তীরের আগায় নিয়ে তারা রওনা হয়েছে মিছিল সহকারে আর ওয়াইদুল্লাহ জিয়াদ বলছে যেখানে একটু মানুষ দেখবা বেশি সেখানে দাঁড়িয়ে একটু বক্তব্য দিবা বলবা এগুলা ইয়াজিদের বিরোধিতা করার কারণে এই অবস্থা যদি কেউ ইয়াজিদের বিরোধিতা করো তাহলে হুসাইনের পরিণতি তোমাদের অপেক্ষা করছে তাহলে এই ধরনের বক্তব্য তোমরা দিবা আর রাত যেখানে রাত নেমে আসবে তোমরা দিলা কোন জায়গা থেকে রাত্রি যাপন করবে কাফেলা রওনা হয়ে গেল যেতে 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 যখন বেশ কিছুদূর যাওয়ার পর সন্ধ্যা নেমে আসতেছে ঠিক ওই মুহূর্তে দূর থেকে একটা গির্জা দেখা যাচ্ছে ওই গির্জা থেকে একটা একজন পাদ্রি বাহির হয়েছে পাদ্রি মানে খ্রিস্টানদের ধর্মযাজক যাদেরকে বলা হয় যেগুলো খ্রিস্টানদের গির্জার মধ্যে থাকে তাদের ধর্মগুরু ওই ধরনের একজন পুরোহিত পাদ্রি সে বাহির হচ্ছে দূরে দূরে আসছে বলতে কাফেরা থামো তোমরা কারা তোমরা এর মাথাগুলো তাদের আর কয়েকগুলো তারা তোমরা যাচ্ছ না কোথায় তখন হাওড়ে বলছে এই পাদ্রি তুমি কি জানো না তখন তো এত উন্নত মানের যোগাযোগ ছিল না এক জায়গায় কি হতো আরেক জায়গায় খবর দেয় একটু দেরি হতো পাতি বলছে না আমি তো কিছু জানি না বলে এটা হচ্ছে ইমাম হোসাইনের মাথা যিনি হচ্ছে রসুলের পাকের নাতি এরা হচ্ছে ইমাম হোসাইনের আল্লাহ
আল্লাহর রাসূলের মহিলা এবং পুরুষ এদেরকে কয়েদি করা হয়েছে। ওই কয়েদি ডাকতে বলছে, এই জালেম, তোমরা এত বড় জালেম, কর্ম করেছো যে রাসূলের সে রাসূলের নাতির পর তলোয়ার চালাতে তোমরা দ্বিধাবোধ করো নাই, তোমাদের মধ্যে তো বড় জালেম পৃথিবী জমিনে আর হতে পারে। কাজেই বলছে, ঠিক আছে তোমরা কোথায় যাবে? বলে আমরা দামেস্কে যাবো ইয়াজিদের দরবারে। বলতে রাত্রি নেমে আসতেছে, তোমরা কোথাও না কোথাও তো একটু অবস্থান করবা, রাত্রি যাপন করবা, আমার গির্জা যদি রাত্রি যাপন করো তোমাদের জন্য সুবিধা হবে, এই জন্যে কারণ আমার গির্জার মধ্যে সুব্যবস্থা আছে, থাকার জন্য আবাসিক হোটেল আছে, আমার এখানে থাকতে পারবা। তখন তারা বলছে, না না এখনো তো কিছু সময় আছে, আমরা একটু সামনের দিকে আগে যেতে পারবো, আর একটু সামনে যেতে পারবো, যেটুকু সময় আছে আর একটু সামনে আগাবো। তখন পাদ্রী বলছে, যাবে তো ভালো কথা, কিন্তু ওখানে হয়তো নিরাপদ জায়গা নাও পেতে পারো, তবে আমার এখানে তোমরা রাত্রি যাপন করো। তখন তারা মেনে নিল। পাদ্রী বলছে, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, শর্তটা হচ্ছে এই যে সবার সামনে যে নূরানি মাথাটা দেখা যাচ্ছে, এটা কার মাথা? বলে, ইমাম হোসাইনের মাথা। বলে, এই মাথাটা এক রাতের জন্য আমাকে দিবা? ওরা বলছে, না তোমার গির্জাও থাকার দরকার নাই, মাথাটাও দেওয়ার দরকার নাই, এই মাথা হচ্ছে আমাদের সব, আমরা পুরস্কার পাবো কি না পাবো না এটার উপর নির্ভর করছে। বলছে, না শোনো, আমি তোমাদেরকে পুরস্কার দেবো, ইয়াজিদ কি দিবে এখনো তো তোমরা জানো না, কিন্তু আমি তোমাদেরকে পুরস্কার দেবো। বলো, কি পুরস্কার? বলে, আমি তো বুড়ো হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমার গোটা জীবনে উপার্জিত কিছু সম্পদ আছে, টাকা আছে, প্রায় 80,000 দেরহাম আমার আছে, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব, এগুলোর বিনিময়ে এক রাতের জন্য হোসেনের মাথাটা আমাকে দিও। তারা তো দুনিয়ার কুত্তা, টাকার লোভী, সম্পদের লোভী, লোভ সামলাতে পারেনি, তার টাকার কথা যখন শুনেছে বলছে, ইয়াজিদ কি দিবে না দিবে এখন তো জানি না। পাদ্রী ভালো তো বলছে, 80,000 দেরহাম আগে নিয়ে নি, তো বলছে, ঠিক আছে নাও, কিন্তু আমাদেরকে আগামী সকালবেলায় মাথা হস্তান্তর করতে হবে, বড়বস্তে করবো শুধু একটি রাতের জন্য। যখন দিয়ে দিল, ফাদির একটা নরমাল কামরা দেখে সাধারণ কক্ষদের কাজেতে থাকার জন্য নিজের দিলেন ইয়াজিদদেরকে, আর আল্লাহর রাসূলের মহিলা যারা আছেন, আল্লাহর রাসূলের যারা আছেন তাদেরকে একটা পিএফি কামরা তাদেরকে দিলেন থাকার জন্য, একটা পিএফি কামরা দিল, ওদেরকে একটা নরমাল জেনারেল কামরা দিয়েছে। আর ফাদির এই অন্যতম ভারতটা নিয়ে তার খাস কামরার মধ্যে চলে গেল, তার বেডরুমের মধ্যে চলে গেল, তার উপাসনালয়ের মধ্যে চলে গেল, আর রেশমি কাপড়ের উপর একটা সোনালী থালি রেখে মাথা মোবারক কেন রাখলো, আর প্রতিমধ্যে যত ধুলোবাল লেগেছে এগুলো পরিষ্কার করে দিচ্ছে, দাড়িগুলো আস্তায় দিল, চুলগুলা চিরুনি করে দিল, আর যত আবহার গুলা চল আছে এগুলা মুখের এবং চেহারার মধ্যে মালিশ করে দিল। আর মাদরি দাঁড়িয়ে দাঁড়িয়ে হোসেনের জিয়ারত করা আরম্ভ করে দিয়েছে। রাত যখন একটু গভীর হলো, দেখছে একটা লাইট আসমান থেকে নামছে, নামতে 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 পাদরির পক্ষের ভেতরে ঢুকেছে, হোসেনের মাথার উপরে এসে থেমে গেছে। পাদ্রী এই দৃশ্যটা দেখে সে কক্ষ থেকে বাহির হয়েছে, বাহির হয়ে আল্লাহর রাসূলের কামরা যেখানে সেখানের মধ্যে গেল, দরজার মধ্যে আঘাত করল, সয়না বিনতে ফাতিমা দরজা খুলে দিলেন। পাদ্রী বললেন, মা কিছু লাগবে কিনা বলেন, যদি কিছু লাগে আমাকে বলবেন, খাওয়া পিনা তো হয়েছে, এরপরে যদি কিছু লাগে আমাকে বলবেন, আমি আর ঘুমাবো না, সারা রাত আপনাদের খেদমতে কাটিয়ে দেব। তখন জয়নাব বিনতে ফাতিমা বলতে পারেনি, তুমি তো একজন বেদবী, তুমি তো একজন বেমান, তুমি তো মুসলমান নও, তোমার তো ঈমান নাই, কিন্তু তুমি আমাদেরকে এত বেশি মহব্বত দেখাচ্ছ তার কারণ কি? আর তুমি গির্জা থেকে বাহির হয়ে দূরে সামনে গেলে তার কারণ কি? তখন ওই পাদ্রী ডাকতে বলছে, আমার মা, ও জয়নাব বিনতে ফাতিমা, আমার গির্জার মধ্যে একটা দেওয়াল আছে, এই দেওয়াল থেকে আমি আমার জীবনে দুইবার কান্নার আওয়াজ শুনেছি, একবার শুনেছিলাম যখন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আমানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে,
ওই দিন আমার এই গির্জা থেকে ক্রন্দরের আওয়াজ শুনেছিলাম। আর দ্বিতীয়বার যখন আপনাদের এই কাফেলা আমার গির্জার কাছাকাছি হল, আমার গির্জার জানালা থেকে আপনার আওয়াজ আসতে লাগলো। আমি বুঝে গেলাম নিশ্চয়ই মহামারী কোন দুর্ঘটনা ঘটেছে। তখন গির্জা থেকে বাইরে হলাম, আর দেখলাম ইমাম হুসাইনের জন্য আমার গির্জার দেওয়াল কান্না করছে। পাদ্রী যখন এই কথাগুলো বলল, সয়না বিনতে ফাতিমা পাদ্রীকে অনেক দোয়া করলেন। পাদ্রী বললেন, মা কিছু লাগলে আমাকে বলবেন। এই কথাগুলি পাদ্রী আবার নিজের কামরার মধ্যে চলে আসল। নিজের কামরার মধ্যে পাদ্রী এসে ইমাম হুসাইনের মাথা মুবারকের জিয়ারত শুরু করে দিয়েছে। হুসাইনের জিয়ারত শুনছে, পাদ্রী বলে, আমি ইমাম আলী কাওসারের জিয়ারত করছি। এতটুকুর মধ্যে হঠাৎ করে দেখি আমার দুঃখীর দিকে জানালাকে ঝেড়ে মেঘে ফেলে আওয়াজ করতে লাগলো। আমি গিয়ে জানালাটা খুলে দিলাম, দেখি ছোট ছোট কিছু হলুদ রঙের চিড়িয়া পাখি আমার কামরার মধ্যে প্রবেশ করেছে। ওই পাখিগুলার মধ্যে একটা বড় পাখি দৌড় দিয়ে সে ইমাম হুসাইনের মাথার উপরে টানা দিয়েছে, বেরোয়েছে। তার নিচে হুসাইন, ও হুসাইন, চোখ মুবারক খুলে দাও, দেখো আমি কে, আমি তোমার ভাই ইমাম হাসান চলে এসেছি। হুসাইন চোখ খুলে দাও, হুসাইন সহ্য করতে পারি না, তুমি একটু ভয় পাও কি স্বভাব থেকে একটু সরে যাও, তারা জানকে যাবো করার জন্য আমি তো তোমার বড় ভাই ইমাম হাসান, তোমার বিচ্ছেদ সহ্য করতে পারি না। দুর্মুখী কবরস্থান থেকে উঠে তোমাকে দেখার জন্য এই কানের মধ্যে চলে এসেছি। একবার হলো আমাকে তোমার বড় হয়ে বলে ডাকতাম না। এই কথা বলে মনে করছে, ওই পাখির দলটি যখন আমার কামরা থেকে বাহির হয়ে গেল, আবার দেখছি উত্তর দিকে জানালা দেখাও, দেখো আমি কে, আমি হচ্ছি তোমার বাবা মাওলানা আলী শের হুদা। ও হুসাইন, একবার হলো বড় হয়ে ডাকতাম, বাবারে আমি তো জানতাম তুমি কুফার জমিনে শহীদ হবো, এই জন্য আগে আগে ইচ্ছা আমিও কুফার জমিনে শহীদ হয়ে শুয়ে রয়েছি, তুমিও কুফার জমিনে দাফন হবে, আমিও কুফার জমিনে দাফন হয়েছি। আর কেমন পর্যন্ত তোমাকে বুকের মধ্যে নিয়ে আমি কুফার জমিনে থাকবো, আর হাজারের কয়টাদের পাপটা একসাথেই পুড়বো। আর রসুলকে বললো, নবী গো, আমার হুসাইনের শরীরকে দেখুন রক্তাক্ত করে দিয়েছে, হুসাইনের শরীরের উপর আঘাত করতে করতে জর্জরিত করে দিয়েছে। বাবা যজ্ঞ করে দাও, আমার যদি করু না, একবার হলেও মা বলে ডাকতাম। হুসাইন কে জড়িয়ে ধরে ডাকতে, হুসাইন
একটু চোখ খুলে দেখো আমি কে, আমি হচ্ছি তোমার পাড়তে পছন্দ করে এত সুন্দর করে কেন আমাকে সাথে
দিচ্ছি, আজকে তোর ঘরের মধ্যে দুর্যোগ পাপ কর্তা তোর উপস্থিত হয়ে গেছে। কিন্তু আমি তোকে একটা স্থায়ী দৌলত দিব, তুই আমার মুখে মুখে কর্মা করে তোর ইমান গ্রহণ করে নে। পাদ্রী মুসলমান হয়ে গেল, সকালবেলা মাথা মুবারক না, আবারও পুনরায় বলি নিজেদের হাতে হস্তান্তর করা হলো। তারা রওনা হয়ে গেছে, আবারও যেতে 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 তারা পাই দামেস্কের একটা বাজার সুখ হামিদিয়া, সুমানি বাজার হামিদিয়া মানে হামিদিয়া বাজার, সুখ হামিদিয়া একটা বাজারের মধ্যে যখন গেল তখন সবাই অবাক হয়ে গেছে, এসব কি এসেছে আমাদের শহরের মধ্যে, এসব মাথা বড় কাদের মাথা, এসব কয়েদি বা কাদের কয়েদি, সবাই দেখছে। কারণ তারা এখনো জানে না যে ইমামে আলী মকামকে শহীদ করা হয়েছে। এদিকে বাসার ছাদের উপর, ঘরের ছাদের উপর মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একজন বুড়ি যার কোমর পর্যন্ত ফাঁকা হয়ে গেছে, যে সুদা হতে পারে না, সুদা হয়ে হাঁটতে পারে না, সে বুড়ি যখন ছাদ থেকে দেখলো কিছু কয়েদি মহিলা এসেছে, তখন তিনি ঘরে এসে কিছু খানা পিনা তৈরি করে ওই কয়েদি মহিলাদের জন্য পাঠিয়ে দিলেন। বুড়ি এখনো জানে না যে এরা তারা, এই মাথাগুলো বা কাজে যখন খানা পিনা পরিবেশন করা হলো কয়েদি মহিলাদেরকে, এরপর বুড়ি আস্তে আস্তে লাঠির উপর ঘর দিয়ে বাহির হয়ে আসলেন। আমার সয়না পিতে ফাতেমাকে জিজ্ঞেস করছেন আপনারা কারা? তখন সয়না পিতে ফাতেমা জিজ্ঞেস করছে, বুড়ি মা আসার পথে তো অনেকজন অনেক রকম আমাদেরকে মহাব্বত দেখিয়েছে, আপনি কে? আপনি এভাবে আমাদেরকে খানা পিনে দিয়ে মহাব্বত দেখাচ্ছে? তখন বুড়ি বলছে, মা আমাকে ফিজা বলে, আমি একজন খ্রিস্টান মহিলা ছিলাম, আমি একদিন মদিনা শরীফ আমার বাবার সাথে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি হিসাবে ছিলাম, তার দুইটা সন্তান ছিল, একজনের নাম ইমামে হাসান আরেকজনের নাম ইমামে হুসাইন, আরেকটা মেয়ে ছিল জয়নাব বিনতে ফাতেমা, আমি তাদের সাথে খেলাধুলা করতাম, তাদেরকে সান্ত্বনা দিতাম এবং আমি থাকতাম। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, রাসূলের পাশের ইন্তেকাল সহ্য করতে না পেরে মা ফাতেমা তো জোহরা কাঁদতে কাঁদতে তিনিও ছয় মাসের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। যখন মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি জিজ্ঞাসা করেছিলাম, মা আপনি যদি না থাকেন আমি আর মদিনা শরীফ থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব, মা আমাকে একটু আপনি ওসিয়ত করেন, আমাকে একটু আপনি উপদেশ দিন। তখন মা ফাতেমা বলেছিল, এই মহিলা বিদ্যা তোমাকে আমি ওসিয়ত করছি, জীবনে কোনোদিন কোনো কয়েদি দেখলে তুমি তাদেরকে কিছু খারাপ পিনা দিবা, কিছু খারাপ পিনা দিয়ে তুমি তাদেরকে মেহমানদারি করবা, কিন্তু আমি তোমাকে ওসিয়ত করছি। বিদ্যা বলছে, মা ও কয়েদি মহিলা, আমি আজকে মা ফাতেমার সেই ওসিয়ত পূরণ করতে পেরেছি, মা ফাতেমার রেখে যাওয়া সেই ওসিয়ত আমি আজকে পূরণ করেছি, আপনাদের নামে খানা পিনা দিতে পেরেছি। তখন তার পিতা ফাতেমা বলছে, এই কুড়ি মহিলা আপনার কোনো ইচ্ছা আছে কিনা আমাকে বলেন। বলে, হ্যাঁ মা, আমি শুনেছি আমার মা ফাতেমা জোহরার প্রথম সন্তান ইমাম হাসানকে শহীদ করা হয়েছে বিশপাকে, কিন্তু হুসাইন এবং তার পিতা ফাতেমা এখনো বেঁচে আছে, আমার আগে ইচ্ছা হচ্ছে তাদের নূরানি চেহারা একবার আমি দেখব। এদিকে
ইয়াজিদের কাছে এবার রাখা হলো। ইয়াজিদ সেখানে একটু নাটক করেছে, সে বলছে ওবায়দুল্লাহ জি এত বড় জালেম, জালেম সে এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটিয়েছে, আমি তো এরকম চাইনি, আমি চেয়েছিলাম তাকে কয়েদি করা হোক, তাকে গ্রেফতার করা হোক, তাকে বন্দি করে রাখা হোক, যাতে আমার বিরুদ্ধে কিছু বলতে না পারি, এটাই তো আমি চেয়েছিলাম। সে তো বড় নিষ্ঠুর কাজ করেছে, এটা ছিল তার অভিনয়, লোক দেখানো অভিনয়। যদি সেটা তার অভিনয় না হতো তাহলে সে কোনদিন ইমাম হোসেনের মাথাকে তার উপমতের সামনে টাঙিয়ে দিত না। তাকে বহিষ্কার করে গভর্নর নিয়ে দেওয়া হয়েছিল, সে নোমানকে ডাকলেন, বলছে নোমান তুমি এক কয়েদি যারা আছে আল্লাহর রাসূলের মহিলা তাদেরকে একটু তুমি মদিনা শরীফ সহ মায়ে পৌঁছিয়ে দাও। আমরা মদিনা যাওয়ার আগে আবার কুফা হয়ে যাবো, আমরা ময়দান যাবো, তারা তাদের লাশগুলা দাফন করেছে, আমাদের লাশগুলা ছেড়ে দিয়েছে, কেউ যদি আমাদের আমার ভাইয়ের লাশ আমার ভাইয়ের সঙ্গী সাথে লাশ যদি দাফন করে আমরা দাফন দাফন না করে তাহলে দাফন করবো, আর কেউ যদি দাফন করে থাকে তাহলে আমরা তার দিয়া করবো, আমরা তার ভালো হয়ে যাব। নোমান বলতে ঠিক আছে মা, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। কারবালা রওনা হয়ে গেল, আবার আস্তে 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 কারবালার ময়দানে, ওই দিন ছিল শবর মাসের 20 তারিখ, কয় তারিখ 20 তারিখ, অর্থাৎ চেহলাম শরীফ, ইমামে আলী মকামের চেহলাম 40 দিন ছিল ওই দিন, 10 তারিখ ইমাম হোসেন শহীদ হয়েছে, এদিকে 20 দিন ওইদিকে 20 দিন, কয়দিন হলো চেহরাম শরীফ ছিল ইমাম হোসেনের, সেদিন ওনারা কারবালার জমিনে এসেছে 61 হিজরি বিশেষ সফর, তারা এসে দেখছে পার্শ্ব একটা গ্রাম আছে আমরিয়া, আমরিয়া গ্রামের লোকজন এসে ইমাম হোসেনের লাশ সহ সুখী সাথীদের লাশগুলো দাফন করেছে। আর ওইদিকে মদিনা শরীফ থেকে সাহেব বিন আব্দুল্লাহ নেতৃত্বে একটি দল এসেছিল, তারাও এসে সেখানে হালিম পাকিয়েছে, হালিম পাকে তারা চেহরাম শরীফ পালন করছে, ঠিক ওই মুহূর্তে জয়নাব বিনতে ফাতেমা সহ এই লুঙ্গিত কাফেলা কারবালার জমিনে উপস্থিত হয়েছে। তখন জয়নাব বিনতে ফাতেমা মুখের মধ্যে একা দিয়ে বলছিল নোমা এখানে আমার ভাই এবং হোসাইনের লাশ করেছিল, এখানে আলী আলজরের লাশ করেছিল, এখানে ওর মোহাম্মদের লাশ করেছিল, এখানে কসমের লাশ করেছিল, এখানে দেখিয়ে দিচ্ছিল, আর সবাই কাঁদছিল, ওখানে গলার পয়সা সবাই কন্ট্রোল করেছিল। এরপরে কাফেলা ফাতিহা করে মদিনা শরীফ রওনা হলে, মদিনা শরীফ যখন পৌঁছলেন জয়নুল আবেদিন বাবার পড়ে যাওয়া সেই ওসিয়ত, মদিনা শরীফ যদি যেতে পারে আগে না জানে রাউদের পাকে ঢোকার জন্য বলেছিল, জয়নুল আবেদিন পাহুন থেকে নামার সাথে সাথে তিনি আমার রসুলের রাউদের মোবারকের মধ্যে ঢুকে পড়েছে, আর আমার রসুলকে যখন কারবালার পুরো বাকিয়া বলছিল হঠাৎ করে রাউদের মোবারক থেকে আমার সাথে জয়নুল আবেদিন তুমি আমাকে একবার কি বলছো, আমি তো রসুল নিজের স্বশক্তি দেখে আমার হোসেনকে তারা কি করেছে, জয়নুল আবেদিন আর করো না, আমার করি সহ্য হচ্ছে না, আমার বরদাস হচ্ছে না, জয়নুল আবেদিন চুপ হয়ে যাও, আমাকে আর বলিও না। জয়নুল আবেদিন তিনি আর কোনোদিন মুখ করে হাসেন নাই, পেট করে না কবুল করেন নাই, তৃষ্ণা করে পানি পান করেন নাই, ওনার ব্যাপার সেই নাই মা বাতের দেওয়া তারা কিছু জিজ্ঞেস করতেন, আপনার যারা আপনি খাচ্ছেন না কেন, খানা আনতে বললে আপনি এক ঘুম বানিয়ে রেখে দেন, পানি আনতে বললে এক ঢুক খেয়ে আপনি রেখে দেন, আপনি ওরে করছেন কেন, তখন সাহেব রাজনীতি করছে বাবা যেই চোখে কারবাল্লা দেখেছে সেই চোখে আর খানা পিনা দিতে পারে না, সারা রাজনীতি থেকে তিনি কন্ট্রোল করেছেন, যতদিন পেটেছিলেন কারবাল্লা জমিন থেকে এসে তিনি কাঁদতে থাকতেন সারাদিন, এই জন্য কিতাবের মধ্যে পাঁচজনের কান্নার কথা রেকর্ড হয়েছে, কয়জনের কথা বললাম, কিতাবের মধ্যে পাঁচজনের কান্নার কথা রেকর্ড আছে, সবচেয়ে বেশি কন্দন করেছেন একজন হচ্ছে সৈয়দনা আদম শফিউল্লাহ, যা তিনি দুনিয়ার জমিনে এসে বেশি আল্লাহর দরবারে কন্দন করেছে প্রায় 350 বছর। এরপরে হচ্ছে সৈয়দনা ইয়াকুব আলাইহিসসালাম, তিনি ইউসুফ আলাইহিসসালামের পিছনে বেশি কন্দন করেছিলেন, আর একজন হচ্ছে হযরত সৈয়দনা ইয়াহিয়া আলাইহিসসালাম, তিনি আল্লাহর ভয়ে বেশি বেশি কন্দন করেছিলেন, আর একজন হচ্ছে হযরত মা ফাতিমাতুজ জাহরা, তিনি আমার রসুলের ইন্তেকালের পরে বেশি কন্দন করেছিলেন, আর একজন হচ্ছে হযরত জয়নুল আবেদিন, তিনি কারবালা থেকে এসে বেশি বেশি কন্দন করেছেন।
এ বাদলের কান্নার কথা কিতাবের মধ্যে রেকর্ড হয়েছে। এদিকে দেখেন ইয়াজিদ কত বড় কম্পিত জানে, 63 হিজরিতে সে আবার মদিনা হামলা করল। ওই তার বক্তব্য দিলে ইমাম হোসেনের সর্ববার দেখে যে বক্তব্য দিয়েছিল এই বক্তব্যটা টেনে এনে আজকে আমাদের দেশে কিছু ইয়াজিদরা বলে না, ইয়াজিদ তো কথা বলেছে, ইয়াজিদ তো সেটা চায়নি, সেই জন্য তাকে রহমতুল্লাহ আলাইহি বলছে। করেছিল একটা বাতর আরেকটা বাতরের সাথে সংঘর্ষ হয়ে আগুন লেগে যায়, আর এই আগুনের অগ্নি যখন হানায় কাবার উপরে পড়ে, হানায় কাবা তখন গাছের ছিল, বাঁশের ছিল, চাতার ছিল, ওই হানায় কাবার গিলা শুদ্ধ জ্বলে গিয়েছিল, এবং সেই হানায় কাবার মধ্যে সৈয়দা ইব্রাহিম খলিলুল্লাহ যে তুব্বা কোরআন দিয়েছিল ইসলামের পরিবর্তে, সে তুব্বা শিখ ছিল, শিখগুলো পর্যন্ত জ্বলে গিয়েছিল। তো জুলুম সে করেছে, এরপরে হঠাৎ করে খবর পেল মানুষেরা শোনো, আমার বাবা ইয়াজিদ সে মসনদের হকদার ছিল না, আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি সত্যিকারের খলিফা চাও, তোমরা যদি সত্যিকারের বায়াত হতে চাও, তাহলে সাইনুল হাতে হাত দিয়ে বায়াত করো। বৈঠক করে সবাই সে বললো, দেখো আমরা তো চিঠি পাঠিয়েছিলাম ইমাম হোসেন দাতার জন্য, আর কুফার জমি আজকে তারা ইমাম হোসেনকে শহীদ করেছে, এই কুফা বাসী তোমরা আমার সঙ্গ দাও, আমি আবার তার এই প্রতিশোধ আমি নেব। সে মসনদ দখল করলো, কুফার গভর্নর সে হলো, সেই ক্ষমতা এলান করলো, খেলাফত ঘোষণা করলো, সে মসনদ দখল করে প্রায় 40,000 ইয়াজিদদেরকে কতল করেছে, যারা ইমাম হোসেনকে শহীদ করার পেছনে যাদের হাত আছে, আমি 70,000 মানুষ থেকে বক্তা নিয়েছিলাম, ইয়াহিয়া ইসলামের শাহাদাতের বক্তা 6,000 মানুষ থেকে নিয়েছে, 70,000 মানুষ থেকে। হে নবী, আপনার হাতে হোসাইনের কথা আমি 270 তথা 140,000 থেকে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমাম হোসেনের দিকে ঈমান আনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন থাকবো ইমামে আলী মুকামে এই দেখে যাওয়া আদর্শ কারবালার জমিন থেকে পাওয়া শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।